ফ্রেন্ডস, আমি সাজ্জাদ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ চেকার নিয়ে ভিডিও তৈরি করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভোল্টেজ চেকার রয়েছে। এটি আপনারা কীভাবে ইউজ করবেন সে সম্পর্কে আমি বলবো। এখন আমি একটি 3C18 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি। ভোল্টেজ চেকারটির গায়ে পজিটিভ নেগেটিভ মার্ক করা রয়েছে, আপনারা তা দেখে ব্যাটারির সঙ্গে কানেক্ট দিতে পারবেন। এখন আমি ভোল্টেজ চেকারের সঙ্গে ব্যাটারি লিড কানেক্ট করব। কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাটারির ভোল্টেজ শো করতেছে। এখানে 2 সেল 1 সেল 3 সেল আকারে ভোল্টেজ দেখানো হবে। আপনার উপরের সুইচটির মাধ্যমে যে কোনো একটি ভোল্টেজ সেট করে নিতে পারেন। ব্যাটারিটির যে কোনো একটি সেলের ভোল্টেজ যদি আপনার সেট করা ভোল্টেজের মধ্যে আসে, তাহলে আপনার ভোল্টেজ চেকারটি বাঁচতে শুরু করবে। ভোল্টেজ চেকারটিতে আপনার ব্যাটারির অল ভোল্টেজ দেখানো হবে, 11.6 ভোল্ট, 1 সেল 3.84, 2 সেল 3.83, 3 সেল 3.66। এভাবে আপনার ভোল্টেজ চেকারটি ভোল্টেজ শো করতে থাকবে ব্যাটারির। আই হোপ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।